করা অত সোজা নয়। একটা ফুড ব্লগার হতে গেলে কত কঠোর পরিশ্রম করতে হয় যারা করে তারা জানে, আমিও এটা জানতাম না, আজকে বুঝে নিল। আজকে ব্যাপারগুলো ঘুরে ঘুরে দেখছি, শিখছি, শিখে নিল। গালাগালি করার জন্য তো সব ঘরে বসে তো নেট লাগিয়ে তো গালাগালি করতেই পারে, দেখে তো মনে হয় খুব সহজ। হ্যালো, হাই, নমস্কার, ওয়েলকাম টু আই এম শুভজিৎ। একটা নতুন পর্বে তোমাদেরকে জানাই সুস্বাগতম। আর আজকে আমরা যাচ্ছি শুটে, আর আজকে শুট কেমন হয় কী বৃত্তান্ত তোমাদেরকে সেটাই শেয়ার করবো। সকাল সকাল বেরিয়ে পড়লাম বাড়ি থেকে, কারণ রানাঘাট থেকে আমার কলকাতার দিকে যেতে গেলে এমনি 2 ঘন্টা লেগে যায় বাই ট্রেন, তো তার জন্য সকালবেলা বেরোতে হয়। তো চলো আমার সাথে কী ঘটে শুটে, কী না হয় আজকের ভিডিওতে শেয়ার করবো। চলো দেখো, শুট করতে গিয়ে তো আমাকে একটু হাঁটতেই হবে, কারণ আমার বাড়ি থেকে ডিরেক্ট রাস্তা নয়। আর তারপরেই আমার বাড়ি থেকে বেরিয়েই আমি এই যে এখানে বাবা রয়েছে, মা রয়েছে, মা কালী আছে, তার সাথে রয়েছে বাবা, প্রণাম করে বাবা আসি মা আসি বলে আমি প্রত্যেক দিন শুটে যাই, যখনই শুটে হয় আর কি, এখান থেকে যখনই রওনা দিই। তারপরে আমাদের লাইনটা পার হতে হবে, সেটা খুব ঝামেলা কর আমি জানি, বাট লাইনটা আমাকে পার হতেই হবে, না হলে আমি কি করে পার হব এই রাস্তাটা। পার হয়ে তারপরেই যেতে হয়, আর তারপরেই এরকম টোটো ধরেই আমাদেরকে যে কোনো জায়গায় যেতে হয়। মিষ্টি বাদলা পড়ে বেশ ভালো ওয়েদার হয়েছে। তারপর 10 টাকা ভাড়া দিয়ে নেমে যাবো, 10 টাকা ভাড়া দিয়ে নেমে পড়লাম, এটাই আমার নিয়ম। আর গাড়ি নিয়ে যদি আসি তাহলে 15 টাকা ভাড়া দিয়ে রাখতে হয়, ঠিক আছে। তো চলো এবার ট্রেন ধরি, তার আগে ছোটো কাকার সাথে দেখা করো। যাই হোক, দোকানে চলে এলাম, আর কাকা এখন মাল গুছাচ্ছে, দেখা যাচ্ছে সকাল সকাল ও গুছাচ্ছে। এটা হচ্ছে আমাদের দোকান মেনলি, যারা যারা জানো না তারা জেনে নাও। এটা হচ্ছে এই দেখো অঞ্জলি রেডিমেড সেন্টার, এটা হচ্ছে আমাদের দোকান মেনলি। এখানে তো কম দামে জিনিসপত্র পাওয়া যায়, প্রমোশন গাইস, প্রমোশন। এবার আমাকে ট্রেন ধরতে হবে, আর ট্রেন ধরে একেবারে যাবো ডেস্টিনেশন। টিকিটটা কাটা খুব দরকারি, কারণ আমরা জানি টিকিট কাটা অত্যন্ত দরকার। এবার যাওয়া যাক আমাদের জন্য। টিকিটটা কাটলাম, তারপরে ট্রেন আসাআসি শুরু হয়ে গেলো, মানে আমি ট্রেন স্টেশনে নামতে নামতে ট্রেনটা চলে এসেছিলো। যাই হোক, ট্রেনটা তো ধরবই, তবে যা ভিড় দেখলাম বাবা, যা জনমানব নামছিল, আর তারপরে জায়গা পাইনি, দাঁড়িয়েছিলাম আতারের মতো, আমার মতন ওই কাকাও দাঁড়িয়েছিল আমাদের কাকা, জয় কাকা, আবার ইউ। আর অ্যাট লাস্ট নামলাম সোদপুরে, ঠিক আছে। আর দাদা হচ্ছে ওখানে দাঁড়িয়ে আছে, এই যে দেখো মালটা দাঁড়িয়ে আছে, দেখেছো ওই দেখো। হ্যাঁ বলছে আবার এখান দিয়ে নামবে, শালা কেলানে কেসটো, এখান দিয়ে নামবো, পুলিশের কাছে কেস খাবো নাকি 700 টাকা ফাইন দেবো, পকেটে টাকা নেই আমার। অ্যাট লাস্ট দুচির ভাইয়ের সাথে দেখা। মর্নিং মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। এখন আমরা সৌভিকদাকে নিয়ে যাবো ফার্স্ট শুটে, তাই তো? আজকে কিন্তু ভালো মজা, ভালো তো আজকে হবেই, ঠিক আছে। তো চলো, কিন্তু এই রোদের মধ্যে আর ভালো লাগছে, তার জন্য তো চোখে একটা ন্যাকড়া পরে নিয়েছি। আমারও তো সেম অবস্থা, কিন্তু তা চোখে পড়ে নিয়েছি, মুখটার কী হবে, কী আর হবে, তোমার তো আছেই চাপ, কী কী আছে আমার নয়, নেই আমার এটা দরকার, এমনি দেখবেন আর কি, পছন্দ বন্ধ হবে না, বড় হয়ে যাবে, একদিনে হবে না, একদিন হবে। দেখো কীভাবে চশমা পরাতে হয়, এই দেখো দেখেছ, ও স্টাইল স্টাইল, কী ভয় পাচ্ছ কেন, চলে যাচ্ছ কেন এরকম করে, কী অবস্থা, সিগারেটটা খাচ্ছি, ক্যামেরার সামনে আসতে চাইছি না, তাই ও আলাদাই। দেখো গাইস, 12-12 24 টাকা বাঁচানোর জন্য আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, এটাকেই বলে ফুড ব্লগিং, গরিব ফুড ব্লগার, তাই তো? সেটাও কথা না, তাহলে চেহারাটা একটু কমাতে হবে, তার জন্য একটু এইটা তো বলতে হবে, কিন্তু গিয়ে যে মাটন বিরিয়ানি খাবে তখন আর চেহারার কথা মনে পড়বে না, না কি খাওয়াইস খাওয়া, খাওয়াইস খাওয়া, মাটন ইজ লাভ। যাই হোক, তো চলো এই গরমের রোদে ঘামতে ঘামতেই যাওয়া যাক বিরিয়ানির দোকানে। বেরোচ্ছে না তো, বেরোচ্ছে না আমার। যাক গাইস, হাতে ফ্রুটি, তোমার হাতেও তো ফ্রুটি, চুস্তে চুস্তে আমরা যাচ্ছি। খাওয়ার কথা ছিল হচ্ছে বিরিয়ানি, আর পেছনে গাড়ি আসছে, মেটে দিল বাড়া, এখনই কারখানা যাচ্ছে। যাক, খাওয়ার কথা ছিল বিরিয়ানি, কিন্তু করতে দিল না ভিডিও, কেন জানো, কেন
দোকানদার দোকানই খোলেনি, এরকম আমাদের সাথে হয়, ঠিক আছে? মানে ফুড ব্লগার অত সোজা নয়। একটা ফুড ব্লগার হতে গেলে কত কঠোর পরিশ্রম করতে হয় যারা করে তারা জানে। আমি এটা জানতাম না, আমি কোনো ফুড ব্লগারও নেই, কিন্তু আজকে বুঝে নিল আজকে ব্যাপারগুলো ঘুরে ঘুরে দেখছি, শিখছি, শিখে নিল। গালাগালি করার জন্য তো সব ঘরে বসে তো নেট লাগিয়ে তো গালাগালি করতেই পারে, দেখে তো মনে হয় খুব সহজ। প্রত্যেকটা ফুড ব্লগার, প্রত্যেকটা ইউটিউবার কত কষ্ট করে যে সাফল্য পেয়েছে ওটা ঘরে বসে থাকলে বোঝা যায় না। তো কিছু করার নেই, ভিডিও করতে দিল না, তাই আমরা মনের আনন্দে মনের কষ্টে ফুডি কিনে নিয়ে বাড়ি যাচ্ছি। এটাই ভালো হয়েছে, ভিডিও করতে দেয়নি মানে আমাদের টাইম ছিল 12টার সময়, 12টার মধ্যে ঢুকেছি, উনি বলছে 2টার মধ্যে আসবেন, এটা কোনো টাইমিং নয়, বিনা পয়সায় ভিডিও করতে এসেছি, মানে কোনো ইয়ে নয় যে তাকে আমাদেরকে কোনো টাইমিং জ্ঞান নেই আমাদের। যাই হোক চলো, ভিডিও করতে গিয়ে ভিডিও করতে পারলাম না, টাইমের কোনো জ্ঞান নেই, কোনো দিন 12টায় খোলে, কোনো দিন 1টায়। যাই হোক চলো এবার আমরা যাই নেক্সট কোনো ব্লগিংয়ে, কী হয় দেখাবো চলো। বাই দা ওয়ে আবার আমরা একটা স্টেশনে নামলাম বিধাননগরে, এখানে আমরা শ্যুট করবো কি, তার কারণ একটা জায়গায় আমাদের ভিডিও করা হয়নি, ঠিক আছে? দোকানই বন্ধ ছিল, মানে এটা এটা কিন্তু ফুড ব্লগারদের লাইফ। সো যাচ্ছেন স্যার ওইদিকে ওইদিকে, ও পুরো ফেটে যায় দেখতেই পাচ্ছ, গরমটা তো মারাত্মক গরম, মুখ চোখের অবস্থা খুবই খারাপ। ও মাই গড, দেখো তুই কোনো প্রমোশন টমোশন পাসনি, তাহলে ওই ফেস মাস্ক ফেস মাস্ক সব দিতে পারতাম। প্রমোশন পাচ্ছি না তো গো দাদা, আমি তো গরিব ইউটিউবার, বড় লোক না, কেউ প্রমোশন দেয় না। সবাই প্রথমে গরিবই যাবে তারপরে বড় লোক। আচ্ছা খেটে যাও সব, আচ্ছা বিশাল ফাটাফাটি হচ্ছে আর কি, চলো যাই। ও আমরা লাস্ট ওটা করেছি, এসি রেস্টুরেন্টে এসেছি না, বাইরের যে স্ট্রিট ফুড সেটা তো হলো না, ব্যাপারটা হচ্ছে কি শান্তনুদার কাছে দেখা করতে চলে এসেছি। কেমন আছো বলো? খুব ভালো। শান্তনুদা কিন্তু অনেক 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 সিনিয়র, আমাদের থেকে অনেক কিছু জানে, তো শিখছি, শিখতে এসেছি। বলো কিছু, খুব ভালো করে কাজ করো, ভালো করে খাও, ভালো করে সবাইকে খাওয়ারের হতিস দাও। একদমই তাই। শান্তনুদা কিন্তু 2003, তারও আগে নাকি ইয়ে পেপার। তো এখন আমরা এখানে ভিডিও বানাবো, কিন্তু সেই ভিডিওটা কী আসবে সেটা হচ্ছে আই অ্যাম সুভজিত আসবে, ফুডি ক্রিয়েটে কী আসছে সেটা তুমি দেখতে থাকো বা তোমরা দেখতে থাকো, আসবে নতুন কিছু, তাই তো? চলো এই দেখো একা একাই সাটাচ্ছে, দেখো এর আগে বিরিয়ানি প্ল্যাটারটাও খেয়েছি। বাবা রে বাবা কি সাটাতে পারে রোগা, দেখো রোগা বলে বুঝবে না কিন্তু, ঠিক আছে? সরুপেটে কি তোকে তুই জানিস, আমি কিন্তু মানি সরুপেটে গরু ঢোকে, ঠিক আছে? খাওয়া দাওয়া হয়ে গেছে, ভিডিও কমপ্লিট, মানে আমাদের ফুডি ক্রিয়েটিভ ভিডিও কমপ্লিট হয়ে গেছে, আই অ্যাম সুভজিতের ভিডিও একেবারে দাদার বাড়ি থেকে কমপ্লিট হবে, দেখতে থাকো। শান্তনুদা সব কমপ্লিটেড, বেরোবো একদম, চলো। আরে যে অভিজিৎদা, অভিজিৎদা আমাদের কোন ব্লগটা দেখেছো বলছিল? নন্দিনীদির সঙ্গে তোমার ব্লগটা, ওটা তো সুপার ভাই, সুপার লেগেছে, মানে এতই ভালো লেগেছে, তুমি তো একদম পাঠিয়ে দিয়েছো। তুমি কি দেখেছো? ও তুমিও দেখেছো? দাদা দাদার সঙ্গে দেখা হলো। আরে রে সবাইকেই পাকিয়ে দিয়েছি ভুলভাল করে নাকি? আর সবিক দা এটা শুনে তুমি কি বলছো? আমি আর কি বলবো, নাচো তুমি, আমরা খুব মজা করেছি, আমরা মজা করে করে শ্যুটটা করেছি, ওই দ্বারা খুব দারুণভাবে সব কিছু মেনটেন করেছে, তাই কি না? আর এখানকার তো ডার্লিং, মানে আমাদের সৌভিকদার ডার্লিং। লাস্ট আমরা বাসে উঠলাম, সেকেন্ড শর্ট করে বাসে উঠলাম, আর অ্যাট লাস্ট আমরা আমি ড্রাইভার সিটের পাশে বসেছি, বুঝতেই পারছো যা গরম পড়েছে, বসার জায়গা পাইনি, আর ড্রাইভার সিটের পাশে আর এদিকে মালটা দাঁড়িয়ে আছে, রাইট? যাই হোক এরমভাবেই সারাটা দিন কাটালাম, সকালবেলা বেরিয়েছি, এখন উপরের অবস্থা দেখো, একদম বিকালবেলা সন্ধেবেলা হতে চলেছে। ভিডিও করাটা হয়তো কখনো কখনো আমরা মনে করি খুব সোজা, কিন্তু নয়, সেটা নয়, সব কিছু হয়তো দেখাতে পারিনি, হয়তো শুটে গেছি ভিডিও করতে দেওয়া হয়নি, কেউ কেউ বলবে যে করতে দেবো না, ডেকেও বলবে না দেবো না, কেউ কেউ বলবে আমরা সময় হয়নি,
পরে খুলবো, তোমার টাইমে খোলালে খোলাও না হলে থাক। যাই হোক, এরকমভাবেই ভিডিও করি, ফুড ব্লগিং করি। আজকে জলজ্যান্ত দৃষ্টান্ত দেখেছেন, উপনীত হয়েছে এই যে সৌভিক গাঙ্গুলি। ঠিক আছে, কি কেমন লাগে ভিডিও করতে? এখন প্রচণ্ড খাটনি ব্যাপার, মানে যারা যারা, আমি বলবো যে যারা যারা বাড়িতে বসে মনে করছে যে এই ভিডিওটা ভালো হয়নি, এই দুটো গালাগালি দিয়ে দিই, এই ভিডিওটা এরকম হলে ভালো হতো, বস একবার মাঠে নেমে দেখো, বুঝতে পারবো। তো আর কিছু বলার নেই, তো বেশি কিছু হয়তো দেখায়নি ভিডিওটাতে, বাট হয়তো যে যে দোকান আমাদের ভিডিও তো দেয়নি সেটাও তোমাদেরকে শেয়ার করিনি। তার কারণ একটাই, আমি চাই না সেই দোকানের বদনাম হোক। ঠিক আছে, সোকে হতেই থাকে, জীবনের সাথে অনেক কিছু আপ অ্যান্ড ডাউন হতে থাকে, তোমার সাথে শেয়ার করো মাত্র। এই ঘামটা ছড়িয়ে ছড়িয়ে আজকে 21,000 হয়তো সাবস্ক্রাইবার হচ্ছে ফুডি গ্রেটে, জানি ইন ফিউচারে কী হবে, তোমাদের ভালোবাসা আশীর্বাদ থাকলে হয়তো আরও দূর বাড়বে। আই অ্যাম শুভজিৎ, তার সাথে রয়েছে লটস অফ লট, টেক কেয়ার, টাটা, বাই বাই, নেক্সট ব্লগে দেখা হচ্ছে, বাই বাই।